আরক্ষীর ব্যর্থতা নে ফরেন্সিকর লেহেমিয়া কাম, কার ভুলর বাবে দাগি অপরাধী লাভ করে জামিন, দুটাক নৃশংস হত্যাকাণ্ডর অভিযুক্তর ন মাহত জামিন, হতাশ হয়েছে ন্যায়ের বাবে অপেক্ষারত ভুক্তভোগী। ডাঙর ঘটনা করে পিনে জেলত ইমান সোনকালে এৰি দিয়াটো ইমান সম্ভব নাছিল, কিন্তু কিবা এটা শাস্তি পোৱা জরুরি আছিল, কিন্তু কি করব, অপরাধী করেছে যদিও শাস্তি পাব লাগছিল, কিন্তু শাস্তি এতিয়া লোকে পোৱা নাই, যদি এতিয়া আমিতো কি কম, আমিতো ঘটনা কি হয়েছে কি হোৱা নাই আমি গমে নাপাওঁ, খালি খালি আমি কোৱা মতে আমি গম পাইছো। দুটা মার্ডার করে নমাতে উলাই যাব, মানুষের উপর হেৰিটো বাঢ়ি যাব। অতি পরিকল্পিতভাবে সম্পত্তির লালসত নুনমাটির বন্দনা কলিতায় অরূপ আর ধনটির হইতে মিলি 2022 সনের 26 জুলাইত প্রথমে হাহু হংকরি দেক হত্যা করেছিল, আর তার পাছত টুকুরা টুকুরক কাটি পেলাই দিছিল মেঘালয়ের ঘন জঙ্গলত, আর 17 আগস্টত স্বামী অমরজ্যোতি দেক হত্যা করে টুকুরা টুকুরক কাটি পেলাই দিছিল মেঘালয়ত। পিছে দুটাক অবিশ্বাস্য হত্যাকাণ্ডর পাছত ন মাহতে জামিনত মুক্তি কুখ্যাত বন্দনার। শুনক বন্দনার পিতৃর ভাষ্য। মই কালি বেল জামিন হলো, মই লৈ আইছো, বই ফেলে নিজে লৈ আনিছো জেলের পৰা। তো বাইদেউ ইয়াতে আছে? আছে, ইয়াতে আছে, এটা বুন্দাতে আছে বাইদেউ। আর পরবর্তী সময়ত কিবা মাটি পঠোৱাৰ কথা কৈছে নেকি? মই সেটো নাজানো। দুই সহযোগী অরূপ ডেকা আর ধন্তি বর্তমান জামিনত মুক্ত। 2022 জুলাই মাহত শাহুক হত্যা, 2022 আগস্ট মাহত স্বামীক হত্যা, আর 2023 ফেব্রুয়ারি মাহত গ্রেপ্তার হল বন্দনা কলিতা আর দুই সহযোগী, আর 2023 নভেম্বর মাহতেই জামিন লাভ করলে তিনিওয়ে। এটা প্রশ্ন হয়েছে ন মাহতেই জেলের পৰা উলাই আহিল ইমান ঘৃণনীয় কাণ্ড করে, ইয়াকে লৈ এতিয়া সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। প্রশ্ন হয়েছে এয়া আরক্ষীর ব্যর্থতা নেকি? সময়ত ফরেন্সিকর প্রতিবেদন দাখিল করিব নোৱাৰাৰ বাবে বন্দনায় লাভ করিলে জামিন। কাহিলিপাড়া ফরেন্সিক বিজ্ঞানাগারে সময়ত প্রতিবেদন দিব নোৱাৰাৰ বাবে আরক্ষীয়ে সহায় লৈছিল গুজরাটর ফরেন্সিকর। গুজরাটের পৰা প্রতিবেদন অহাত পলম হৈছিল ডাবল মার্ডারের ঘটনার, 90 দিনের ভিতরতো গুজরাটের পৰা আহি পোৱা নাছিল প্রতিবেদন, যার বাবে 76 দিনের ভিতর চার্জশিট দাখিল কৰিবলৈ সক্ষম হৈছিল। যদিও আরক্ষী ফরেন্সিকর ডিএনএ পরীক্ষার প্রতিবেদন লাভ নকৰাৰ বাবে সম্পূর্ণ অভিযোগ পায়ো দাখিল কৰিব নোৱাৰাৰ বাবে বন্দনে লাভ করলে জামিন। মুঠ 60 জন সাক্ষীবাদীর 20 জনে সাক্ষ্য দান করেছে বন্দনার বিরুদ্ধে, আরক্ষী লাভ করেছিল উন্মুক্ত তথ্য প্রমাণ, আনকি ক্যামেরার সন্মুখতেই বন্দনায় দেখাই দিয়েছিল মৃতদেহ। উদ্ধার হয়েছিল হত্যাকাণ্ড সংঘটিত করা ডাকখনো। এনে পরিস্থিতিত বন্দনার জামিন লাভের বাতরিত রাইজ হয়ে পড়েছে ক্ষুব্ধ। গুয়াহাটিত ফরেন্সিক ল্যাব থাকার পাছতো ডাঙর ডাঙর অপরাধের ক্ষেত্রত কাক চাপিব লাগে গুজরাটের ফরেন্সিক ল্যাবর। প্রথমে ইন্দ্রাণী কাণ্ডর প্রতিজন অভিযুক্তর জামিন লাভ, এইবার বন্দনা কলিতা। প্রতিবাদের কারণ একটাই, ফরেন্সিকর প্রতিবেদনত বিলম্ব, আর এই ধারা অব্যাহত থাকিলে বারে বারে আইনের সুরুঙারে মুক্তি পাব দাগি অপরাধীয়ে। ভিডিও জার্নিস্ট পঙ্কজর সৈতে ববিতা গগৈ, রিপোর্ট প্রাগ নিউজ।